গুড মর্নিং বন্ধুরা, আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো এআইডিএফ বিজেপির এজেন্ট আজমলের বক্তব্য নস্যাৎ রাইজোর দলের। বিজেপি টকবাজের দল বললেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। মেঘালয়ের কয়লা খনিতে বরাকের ছয় শ্রমিকের করুণ মৃত্যু, পলাতক মালিক ম্যানেজারকে কুচ্ছে পুলিশ। বাতিল হতে পারে 10-100 টাকার নোট, কি বলল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হল প্রজাতন্ত্র দিবসের প্রাককালে কার্বি আংলং পুলিশ আদাসেনার জালে তিন উগ্রপন্থী। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ইউডিএফ বিজেপির এজেন্ট আজমলের বক্তব্য নস্যাৎ রাইজোর দলের। বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, ছয় দলের মহাজোট হয়ে গিয়েছে। শাসক দল সংকটের কাজে তেজিবাব এনেছে, গেরুয়া দলের কর্মীরা কর্মসূচি পালনে ঘাম জোড়াচ্ছেন। এর মধ্যে রাজনৈতিক নেতাদের বয়ানবাজিতে গরম চড়ছে, কেউ বসে থাকতে রাজি নয়। এআইডিএফকে একহাত নিয়ে রাজ্য রাজনীতিতে জড় তুলেছেন রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এআইডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইশারায় বুটের মুখে উগ্র সাম্প্রদায়িক মন্তব্য করে চলেছেন, যাতে বুটের আগে সাধারণ মানুষের মধ্যে বিভাজন শক্তিকে প্রবল করতে। তিনি বলেন, বিজেপি ফের ক্ষমতায় আসবে আর মসজিদ ভাঙবে, এমনকি দাঁড়িয়ে তকি নিয়ে চলাফেরা করতে দেওয়া হবে না। মুসলিমদের প্রতি এই বার্তা দিয়ে রাজ্য রাজনীতি সরগরম করে তোলার প্রচেষ্টা চালাচ্ছেন বলে দুবলির সাংসদ বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে অভিযোগ তুলেন। তিনি আরও বলেন, আজমল এহেন বক্তব্য বিজেপির ইশারায় দিচ্ছেন, কিন্তু রাইজোর দল আজমলের বক্তব্য এক বিন্দু সমর্থন করবে না। অমুসলিম ভোটারদের বিজেপির প্রতি প্রভাবিত করার কৌশল ছাড়া অন্য কিছু নয় বলে পরিষ্কার জানিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন। একদিকে বিজেপির ভয় দেখিয়ে ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের নিজেদের দিকে টানার চেষ্টা শুরু করে দিয়েছেন, আবার অন্যান্য সম্প্রদায়ের ভোটারদের বিজেপির দিকে ঠেলে দিচ্ছেন আজমল। জহির উদ্দিন বলেন, একুশের নির্বাচন আসামের অস্তিত্ব রক্ষার লড়াই হবে, বদরুদ্দিন আজমলের প্ররোচনা থেকে মুক্ত হয়ে আসামের আঞ্চলিক রাজনৈতিক দলের পাশে দাঁড়াতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আর্জি রাখেন। তিনি বলেন, কংগ্রেস এআইডিএফের মহাজোটবন্ধন একুশের নির্বাচনে সুপার ফ্লপ হবে, বিটিসির নির্বাচনের যা ফল হয়েছিল জোটের ফলাফল সেটাই হবে, এতে কোনো সন্দেহ থাকবে না। বর্তমানে আসামের যা পরিস্থিতি তাতে আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির লড়াই হবে। আসামের সংখ্যালঘুরা বুঝতে পেরেছেন এআইডিএফ দলের রাজনৈতিক ভবিষ্যৎ স্লান হয়ে গিয়েছে বললেন জহির উদ্দিন। অপরদিকে বিজেপি টকবাজের দল বললেন বিধায়ক আনোয়ার, ভারতের প্রধানমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন থেকে বাওতাবাজি করেই সরকার চালাচ্ছেন, মুখে সব কিছু দিচ্ছি দিব বললেও কার্যত মিথ্যা, আসামের দুটি কাগজ কল এমনকি 2018 সালের বন্যার ক্ষয়ক্ষতির টাকা পর্যন্ত হাইলাকান্দিতে পাননি কেউ। শুক্রবার নিজের বাড়িতে বসে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে এমন বিষেধাজ্ঞার মন্তব্য ছুড়লেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। বিধায়ক এদিন উভয় সরকারকে বিদে বলেন, সাধারণ মানুষের সঙ্গে বৈষম্য ও প্রতারণা করছে। গত নির্বাচনের আগে খুদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাক তথা কাগজকল থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে এসে কথা দিয়েছিলেন, 5 গ্রাম কাগজকল এবং নগাঁও কাগজকল পুনরুজ্জীবিত করার ঘোষণা দিয়ে আজ কয়েক বছর অতিবাহিত হলেও আর কাগজকল দুটি নিয়ে রাও কাড়েননি প্রধানমন্ত্রী। সারা আসামের মধ্যে বিগত বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলা প্রশাসন তখন ফ্লাড ঘোষণার কিছুদিন পর স্বয়ং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হাইলাকান্দিতে এসে বন্যার ক্ষয়ক্ষতি এস্টিমেট রাজ্য সরকারের কাছে অনতিবিলম্বে পাঠানোর জন্য জেলা প্রশাসনকে আদেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কথা মতো হাইলাকান্দি জেলার তরফে এস্টিমেট প্রেরণ করার আজ 3 বছর অতিবাহিত হলেও বন্যার ক্ষয়ক্ষতির টাকা এখনও পায়নি হাইলাকান্দির কৃষকরা। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হাইলাকান্দিতে এসে বলেছিলেন, মাত্র 6 মাসের ভিতরে 5 গ্রাম কাগজকল পুনরুজ্জীবিত করা হবে, 2 বছর পার হয়ে গেলেও কাগজকলের কোনো কিছু হয়নি বলে অভিযোগ আনেন বিধায়ক আনোয়ার। ফের ক্ষমতায় আসার লোভে সর্বা সরকার নিত্য নতুন নানা প্রকল্পের নাম নিচ্ছে, এসব দেখে দেখে আবার কোনো মতে ক্ষমতায় আসাই এই বিজেপি নেতাদের মূল উদ্দেশ্য। শুধু এও নয়,
ক্ষমতায় আসার লোভে এক সম্প্রদায়কে একাট্টা করতে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী নানা ধরনের নাটক করে যাচ্ছেন, যার মাধ্যমে মানুষের মন জয় করে ফের মসনদ দখল করা যায় সেটাই সরকারের লক্ষ্য। কিন্তু আগন্তুক নির্বাচনে বিজেপি সরকারের কোনো দাওয়াই কাজে আসবে না। এবার মিত্রজোটের মাধ্যমে আসামে সরকার ক্ষমতায় আসবে এবং আসাম থেকে নির্মূল হবে বলে দৃঢ়ভাবে জানান হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। অপরদিকে কয়লা খনিতে বরাকের ছয় শ্রমিকের করুণ মৃত্যু, পলাতক মালিক ম্যানেজারকে খুঁজছে পুলিশ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘালয়ে অবৈজ্ঞানিকভাবে অবৈধ কয়লা খননের ফলে বেগুড়ে প্রাণ গেল বরাকের ছয় হতদরিদ্র মানুষের। এদের চারজন করিমগঞ্জ জেলার আর দুইজন কাছাড়ের। পরিবারের মুখে অন্যের সংস্থান করে দিতে জীবনের ঝুঁকি নিয়ে ওরা পূর্ব জয়ন্তিয়া জেলায় কয়লা খনিতে কাজে যোগ দিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে ওই জেলার লাফার্জ অঞ্চলের ডেনশালু গ্রামের সরকারি এলাকায়। ঘটনার পরই দুর্ঘটনাগ্রস্ত কয়লা খনির মালিক ও ম্যানেজার ফেরার। মেঘালয়ের ক্লেরিয়ার থানার পুলিশ মামলা দায়ের করে তাদের খুঁজে বের করতে অভিযানে নেমেছে। শোকাবহ এই ঘটনায় কাছাড় ও করিমগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে বুধবার পরিত্যক্ত কয়লা খনি পরিষ্কারের সময়। মেঘালয় পুলিশের সরকারি আইজিপি জি কে ইয়ানগ্রেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে মেশিন দিয়ে খনিটি যখন পরিষ্কার করা হচ্ছিল তখন হঠাৎই তা বিগড়ে গিয়েই অঘটন ঘটে, পাঁচজনের মৃত্যু ঘটে খনির ভেতর। একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে। পূর্ব জয়ন্তিয়া হিল জেলা ম্যাজিস্ট্রেট ই খারমালজি জানিয়েছেন, নিহতদের শনাক্ত করে ময়নাতদন্তের পর তাদের পরিবারকে ঘটনার খবর দেওয়া হয়েছে। জেলা দুর্যোগ মোকাবিলা দপ্তর এসডিআরএফকে সঙ্গে নিয়ে খনির ভেতর আর কোনো মৃতদেহ রয়েছে কিনা খুঁজে দেখছে। পূর্ব জয়ন্তিয়া জেলা প্রশাসন থেকে ঘটনাটি কাছাড় ও করিমগঞ্জ জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়ে মৃত করিমগঞ্জ জেলার চারজনের তিনজনই একই পরিবারের, অন্যজন তাদের প্রতিবেশী। এরা হলেন রাতাবাড়ির পূর্ব জালালাবাদ গ্রামের মাহমুদুর রহমানের তিন ছেলে, 45 বছরের মকবুল হোসেন, 40 বছরের আলী হোসেন, 35 বছরের দিলওয়ার হোসেন ও 30 বছরের তাদের প্রতিবেশী হিলাল উদ্দিন। অন্যদিকে কাছাড়ের একজন হলেন কাটিগোড়ার লেবারপুতা প্রথম খণ্ডের 32 বছর বয়সের আব্দুল মবুর, অন্যজন খালাইন অঞ্চলের। অন্যের সংস্থান করতে অন্য কোনো পথ না পেয়ে এবার ক্লেরিয়েটের ডেনশালু অঞ্চলে কয়লা খনিতে কাজ করতে গিয়েছিলেন। প্রায় মাস দিন ঠিকমতো কাজ করলেও বুধবারই তারা দুর্ঘটনার কবলে পড়েন। 200 ফুট গভীর খনিতে কয়লা তোলার সময় ক্রেন ভেঙ্গে 3 ভাই সহ 6 জন হতদরিদ্র শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হল। জানা গিয়েছে মৃত 3 ভাই ফাটাখাউরি জিপি সভাপতি ইসলাম উদ্দিন তালুকদারের নিকটাত্মীয় ও একজন তাদের প্রতিবেশী এবং অপর 2 জন কাছাড়ের কাটিগোড়া খালাইন এলাকার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ফাটাখাউরি জিপি সহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদের পরিবারের কান্নার রুল আকাশ বাতাস ভারী করে তুলে। ঘটনার পর মেঘালয়ের অবৈধ খনন মাফিয়া মৃতদেহগুলি লুকিয়ে ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এতে পাটাকাউরি জিপি সভাপতি এ নিয়ে দিশপুরে অবস্থানরত রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন, ফলে বিধায়ক মালাকার করিমগঞ্জের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করেন। তিনি ক্লেরিয়েটের প্রশাসনের সঙ্গেও কথা বলেন। এতে নড়েচড়ে বসে মেঘালয় পুলিশ। বুধবারের দুর্ঘটনা 2018 সালের অনুরূপ দুর্ঘটনার কথাই মনে করিয়ে দিল। ওই সময় 370 ফুট খনির নিচে 15 জন শ্রমিক আটকে পড়ে মৃত্যুর কুলে ডলে পড়েন। ওই সময় খনির নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে নৌবাহিনী কাজে নামাতে হয়েছিল। অপরদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কার্বি আংলং পুলিশ আদাসেনার জালে 3 উগ্রপন্থী। প্রজাতন্ত্র দিবসের আগ মুহূর্তে কার্বি আংলং পুলিশ এবং আদাসেনা সিআরপিএফের অভিযানে আটক হয়েছে 3 উগ্রপন্থী সদস্য। তাদের জেলার সিংহাসন পাহাড়ের গোপন ডেরা থেকে আটক করা হয়েছে বলে কার্বি আংলং পুলিশের জনৈক আধিকারিক শনিবার জানিয়েছেন। পুলিশের পদস্থ আধিকারিকটি জানান, ইতিমধ্যে উগ্রপন্থীর বিরুদ্ধে গোটা জেলায় তীব্র অভিযান চালিয়েছেন তারা। গোপন তত্ত্বের ভিত্তিতে সিআরপিএফের জওয়ানদের নিয়ে সিংহাসন পাহাড়ের পিট আইজলে অভিযান চালিয়ে ইউপিআরএফের 3 সক্রিয় ক্যাডারকে আটক করা হয়েছে।
তাদের হেফাজত থেকে একটি পিস্তল এবং দুই রাউন্ড সতেজগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানান, ধৃত তিনজনের মধ্যে অর্জুন নামের খেডার দলের শীর্ষ নেতা। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নির্দিষ্ট দ্বারা তাদের গ্রেফতার করা হয়েছে।